উত্তর মালদা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের বিপুল জয় শুধু সময়ের অপেক্ষা। মঙ্গলবার প্রথম ভোট প্রচারে নেমে এমনই আত্মবিশ্বাসী সুরে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন উত্তর মালদা লোকসভা আসনের তৃণমূল প্রার্থী প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, গত 10ই মার্চ কলকাতার ব্রিগেড ময়দানে রাজ্যের 42টি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে তৃণমূল। সেই ঘোষণা অনুযায়ী দক্ষিণ মালদার প্রার্থী হয়েছেন সদ্য লন্ডন ফেরত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক শেহনাজ আলী রেহান এবং উত্তর মালদায় প্রার্থী হয়েছেন সদ্য প্রাক্তন আইপিএস প্রসূন ব্যানার্জি। প্রার্থী হয়ে সোমবার তিনি মালদায় আসেন। মালদা টাউন স্টেশনে তিনি ট্রেন থেকে নামা মাত্রই তৃণমূল নেতা কর্মীদের সংবর্ধনার জোয়ারে ভেসে যান। এরপর মঙ্গলবার তিনি প্রথম ভোট প্রচারে নামেন। প্রচার শুরু করেন পুরাতন মালদা পৌরসভা এলাকা থেকে। তিনি মঙ্গলবারই এলাকায় পা রাখা মাত্রই তাকে তৃণমূল নেতা কর্মীরা বিপুল শুভেচ্ছা অভিনন্দন জানান। শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন পর্বে হাজির ছিলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, তৃণমূল নেতা বিভূতিভূষণ ঘোষ, নবরঞ্জন সিনহা সহ আরও অনেকেই। শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন পর্ব শেষ হতেই উত্তর মালদার তৃণমূল প্রার্থী মঙ্গলবাড়ি এলাকায় নিজ হাতে দেওয়াল লিখন করেন। দেওয়ালে তৃণমূল প্রার্থী হিসাবে তার নাম লিখে ভোটের প্রচার শুরু করেন তিনি। জনসংযোগ গড়ে তোলেন সাধারণ মানুষের সঙ্গে। এরপর তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, উত্তর মালদা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের বিপুল জয় শুধু সময়ের অপেক্ষা। কোথাও বিজেপির গড় বলে কিছু থাকবে না, সব ভেঙে গুঁড়ো হয়ে যাবে। তাই তিনি বিজেপি শক্তিশালী রয়েছে এমন এলাকা থেকেই ভোট প্রচার শুরু করলেন। নেতৃত্ব যেভাবে সবাই একসাথে হয়ে কাজ শুরু করেছেন, তাতে আমি আগেও বলেছি যে উত্তর মালদা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের বিপুল জয় শুধু সময়ের অপেক্ষা। প্রচার অলরেডি শুরু হয়ে করে দিয়েছিলেন ওনারা। আজকে আমরা দেয়াল লিখব, আমি নিজে হাতে দেয়াল লিখব। গতবার ওল্ড মালদা শহরে ওল্ড মালদা অ্যাসেম্বলি সেগমেন্টে গতবার আপনারা জানেন যে অন্য দল জিতেছিল। আমরা বলছি যে যেখানে যেখানে জিতেছিল ঠিক সেখানে সেখানে ঢুকে হিট করব। হাওয়া মানে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা তুলেছে দেশের বিভিন্ন রাজনৈতিক দল, কিন্তু ইলেকটোরাল বন্ডে কারা এই বিপুল টাকা জোগালেন সেই সম্পর্কে এখনও রয়েছে ধোঁয়াশা। সেই ধোঁয়াশা কাটাতে দেশের সুপ্রিম কোর্ট SBIকে ইলেকটোরাল বন্ড সংক্রান্ত সমস্ত তথ্য পেশের নির্দেশ দিয়েছে। আর এই নির্দেশ দিতেই মঙ্গলবার মালদায় পথে নামলেন বামেরা। অবিলম্বে নির্বাচনী বন্ড সংক্রান্ত সমস্ত তথ্য পেশ করার দাবিতে বিক্ষোভ দেখালেন মালদা SBI মেইন ব্রাঞ্চের সামনে। আন্দোলনে নেতৃত্ব দিলেন জেলা বামফ্রন্টের আহ্বায়ক অম্বর মিত্র সহ অন্যান্যরা। স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার উপরে দেশের সুপ্রিম কোর্ট নির্দেশ জারি করেছিল যে 6ই মার্চের মধ্যে ইলেকটোরাল বন্ড নির্বাচনী বন্ডের মাধ্যমে যে টাকার লেনদেন হয়েছে তার তথ্য দিতে হবে নির্বাচন কমিশনকে, এবং নির্বাচন কমিশন 13ই মার্চের মধ্যে তা তাদের ওয়েবসাইটে দিয়ে দেশবাসীকে জানিয়ে দেবে। আমরা CPIM বামফ্রন্ট শুরুর থেকে বিরোধিতা করেছি, আমরা সুপ্রিম কোর্টে মামলা করেছি, আমরা চার আনা পয়সাও ইলেকটোরাল বন্ডের মাধ্যমে নিইনি। আমাদের মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায়কে স্টেট ব্যাংক অমান্য করে 30শে জুন পর্যন্ত সময় চেয়েছিল। গতকাল সুপ্রিম কোর্ট তা খারিজ করে দিয়ে আজকে বিকেল 5টার মধ্যে স্টেট ব্যাংকে হিসেব তথ্য জমা দিতে নির্দেশ দিয়েছে। সেই কারণে আজকে গোটা দেশ জুড়ে স্টেট ব্যাংকগুলির সামনে বিক্ষোভ চলছে, বামপন্থীদের বিক্ষোভ। আমরাও মালদার হেড অফিসের সামনে বামফ্রন্ট বিক্ষোভ দেখাচ্ছি। নবনির্মিত কালভাটে ফাটল ঘটনায় নিম্নমানের কাজের অভিযোগ তুলে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনাটি ঘটেছে চাঁচল 1 নম্বর ব্লকের হলিহন্ডা গ্রাম পঞ্চায়েতের কাবিলখানি বুথ এলাকায়। মঙ্গলবার ওই এলাকার বাসিন্দারা নবনির্মিত কালভার্টের পাশে দাঁড়িয়ে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের অভিযোগ, গত পরশুদিন জোট পরিচালিত পঞ্চায়েতের পক্ষ থেকে 1,05,000 টাকা বরাদ্দে একটি কালভার্ট তৈরি করা হয়। সেই কালভার্টে আজ তারা ফাটল দেখতে পাচ্ছেন, যা যে কোনো সময় ধসে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে। নিম্নমানের কাজের ফলেই এই দশা। এই কাজে জোট পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধান ঠিকাদারের সঙ্গে যোগসাজশ করে
করে দুর্নীতি করেছেন, তাই দুর্নীতির প্রতিবাদ জানাতে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। জোট পরিচালিত অঞ্চলে একটি কালভার্টের মানে কাজ করেছে, স্কিম করেছে, কালভার্টের স্কিম আছে 1,05,000 টাকা। তার মধ্যে গত পরশু দিনই মানে কালভার্টটা করা হয়েছে, আজকেই কালভার্টটা ভেঙে করেছে। আপনারা দেখুন কালভার্টের অবস্থা কী, যেভাবে কালভার্ট তৈরি করেছেন আশঙ্কাজনক কালভার্ট, যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে আর কি। মানে পরশু দিনই রাস্তা তৈরি হলো, আজকে রাস্তাটা ভেঙে গেছে। এটা বিডিও সাহেব যেন তদন্ত করে, আমরা এটাই আবেদন চাইছি। এই ব্যাপারে জোট পরিচালিত হলিহন্ডা গ্রাম পঞ্চায়েতের সিপিএম এর উপপ্রধান মাসুম রেজার দাবি, কোনো দুর্নীতি হয়নি, সঠিক কাজ হয়েছে, কিন্তু কাঁচা অবস্থায় কেউ বা কারা কালভার্টে গাড়ি দিয়ে ধাক্কা মেরে ফাটল ধরিয়েছে, এরপর পঞ্চায়েতের বদনাম করতে তৃণমূলের লোকজনেরা বিক্ষোভ দেখাচ্ছেন। একটা কালভার্ট, ওখানে আগেই একটা কালভার্ট ছিল পাশে, সেই কালভার্টটা ভেঙে যায়। আমরা এর পরের স্কিম ধরি একটা 10 ফিটের ডায়া পাইপ, যেটা হচ্ছে গিয়ে লোহার পাইপ, সেই পাইপ যেন বড় গাড়ি গেলেও না বসে, এবং দুদিকে ছিল শিডিউল অনুযায়ী দুটা ওয়াল দেওয়া বসানোর জন্য। কাজটা কালকেই সম্পন্ন হয়। কেউ গাড়ির ধাক্কা দিয়ে কাঁচা ওয়ালে যদি ধাক্কা মারে তাহলে অবশ্যই সেই ওয়ালটা ভেঙে যাবে, একটা ওয়াল ভেঙে গেছে। এই ব্যাপারটাকে এখানে তৃণমূলের কিছু ছেলে আছে যারা সমস্ত সময় যে সিপিআইএম থেকে যেহেতু জিতেছি, কুলসিত করার জন্য আমরা স্বচ্ছভাবে চালানোর চেষ্টা করি, এবং তারা চায় না যে স্বচ্ছভাবে চলুক।